Assalamualaikum, Miss. Waalaikumsalam. Assalamualaikum. Assalamualaikum, Miss. Halo, আছো সবাই? ভালো আছি। গত ক্লাসে আমরা কি করেছিলাম বলো তো দেখি মনে আছে কার? পারসন থেকে আরো কাজ করতে হবে। পারসন এখনো শেষ হয়নি, পারসন থেকে আরো কাজ করতে হবে। তো চলো আসছে। মিউট করো সবাই, সবাই মিউট করো। এখনো সাউন্ড আসতেছে। মিউট করো। ওয়ালাইকুম আসসালাম। খাতা খোলো। পার্সন থেকে আমাদের আজকেও আমাদের টপিক থাকবে পার্সন। পার্সন থেকে আমরা আরো কাজ করব। তো সিডব্লিউ খাতা খোলো সবাই, সবাই সিডব্লিউ খাতা খোলেন। সবাই সিডব্লিউ খাতা খুলো, কাজে চলে যাব। আচ্ছা, পার্সন থেকে আমরা কাজ করতেছিলাম তাই না? পার্সন কি আমরা জানি? পার্সন তিন প্রকার তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। সেখান থেকে আমরা হ্যাঁ পার্সন বসিয়ে আমরা আন্ডারলাইন করেছি, সেন্টেন্সের ভিতরে কোনটি পার্সন সেটা আন্ডারলাইন করেছি। আর একটা শিখেছি আমরা, কিছু ওয়ার্ড দেয়া ছিল সেখান থেকে তোমার কোনটি কি পার্সন সেটা বলতে হচ্ছে তাই না? লিখতে হয়েছে যে ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমাদের থাকবে পার্সন ব্যবহার করে আমরা শূন্য স্থান পূরণ করব। আজকে আমাদের যে কাজটি থাকবে পার্সন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বারবার সালাম দিতে হবে না। পরে যারা জয়েন করবে আর সালাম দেবে না, কারণ প্রথমে একজন সালাম দিলেই সবার পক্ষ থেকে সালাম দেয়া হয়ে যায়, ঠিক আছে? বারবার বলতে হবে না। ওকে, তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। আজকে আমরা করব অ্যাডমিট করতে করতেই তো সময় যায় গিয়ে 5-6 মিনিট। আচ্ছা দেখো, আমরা কাজে চলে যাই। সিডব্লিউ খাতা খুলে ফেলো, সিডব্লিউ খাতা খুলে ফেলো, ঠিক আছে? সিডব্লিউ খাতা, আমরা চলে গেলাম কাজে। তো নিচের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। আমাদের কোশ্চেনটা থাকবে, লেখো, লেখা শুরু করে দাও। আমরা চলে গেলাম প্র্যাকটিসে। নিজের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। দেখো দেখো কোশ্চেনটা লেখো আগে। নিজের সেন্টেন্স গুলোতে সিএনটিইএনসি নিজের সেন্টেন্স গুলোতে পার্সন ব্যবহার করে পার্সন ব্যবহার করে
পারসন ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো পূরণ করো এই হলো আমাদের কোশ্চেন তো চলো আমরা দেখি অ্যাডমিট করে নি এখনো আসতেছে আচ্ছা নাম্বার 1 Dash MA student. Number 1, sentence da. Dekho. Dash MA student. Lekho. Ki boshbe tar pore bolbe. Ekhon ami jiggesh korbo na, ami jiggesh korbo pore. Tumra age lekho. Dash are playing. Dash are playing. PLAYING. Dash are playing. Number 3 is dash brother. He is dash brother. B R O T H E R. Mute koro. I gave dash a pen. I gave dash a pen dash a pen number 5 dash wire present dash wire present p r e We are present. P R E S E N T. Dash are present. তো এই কয়টাই আমাদের এখান থেকে person এখন সঠিক person বসিয়ে gap গুলি পূরণ করতে হবে. ঠিক আছে? তো বলো. এবার তোমরা বলবে. এবার তোমরা teacher. আমি student. I am a student. I am a student. I am a student. You are playing. He is my brother. সবাই মিলে একসঙ্গে বলবা না একজন বলবে একজন হি ইজ মাই ব্রাদার হইচই করবে না ক্লাসে তারপরটা কি হবে হিম হিম এ রূপেন নেক্সট এটা কি হবে উই উই আর প্রেজেন্ট এখন এই কথা লিখে ফেলো নিচের সেন্টেন্স গুলোতে পারসন ব্যবহার করে শূন্য পূরণ করো নিচের সেন্টেন্স গুলোতে পারসন ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো মিস বলো লিখে ফেলো দ্রুত লিখে ফেলো মিউট করতে বলেছি তারপরে লিখতে বলেছি আমাদের আজকে পারসন শেষ হয়ে গেলে আমাদের গ্রামার সব শেষ হয়ে যাবে এরপরে আগামী ক্লাসে আমরা রিভিশন করব ট্রান্সলেশন যেগুলি আমরা পিছনের ক্লাসগুলিতে যে ট্রান্সলেশনের সেন্টেন্সগুলি করিয়েছি সেগুলি প্র্যাকটিস করাবো ঠিক আছে আমরা রিভিশন রিভিশন দিচ্ছি আমাদের এখন ট্রান্সলেশন আর প্যাসেজ রিভিশন দিলেই সব শেষ হয়ে যাবে
Miss Paul Dibanna. Miss R Dibanna. Devo tu. Shabai lekha shesho. Shabar to lekha shesho hoy na ekshathe. Tu lekha shesho. Shabai ke tu lekhar sujog dei. Thik ache. Miss Amar shesh. Miss Amar lekha shesh. Amar shesh ki shesh tomar. আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হবে ডান দিক থেকে সঠিক পারসন বেছে নিয়ে বাম দিকে শূন্য স্থান পূরণ করো লেখো কোশ্চেন হ্যাঁ ডান দিক থেকে সঠিক পারসন বেছে নিয়ে সঠিক পারসন মিস বেছে নিয়ে মিস আমার একটু দেরি হয়ে গেছিল কারণ আমি আগে তোর কোথায় পাবো বাম দিকের বইতে আছে শূন্যস্থান আগের ক্লাসে আছে তো তোমরা আগে যে ক্লাস করেছো সেখানেও এই কাজগুলি করানো হয়েছিল সেটা থেকে খাতা খুললেই পাবে তোমার খাতাই আছে তুমি দেখবে আমি নতুন নতুন হয়েছে কি হয়েছে তুমি আগে ক্লাস করনি ইউটিউবে যখন আমাদের আপলোড করতাম তখন ক্লাস করনি না আমি ক্লাস করিনি আগে কেন করনি তাহলে কিভাবে করব আমরা তুমি দেরি করে আসো কেন ক্লাস দেখো ডান দিক থেকে সঠিক পারসন বেছে নিয়ে বাম দিকে শূন্য স্থান পূরণ করো ড্যাশ আর রিডিং দেখো এখানে এইভাবে সেন্টেন্স দেওয়া আর আর ই এ আই এন জি এখানে হি আছে আর দে আছে বলেছে যে এখান থেকে দুটো ওয়ার্ড থেকে কোনটা হি আছে দেখো হি আছে আর আছে দে এখন এক দুটো থেকে কোনটা হবে সেটা বলছে বলো কোনটা হবে দে মিস দে হবে দে হবে ইয়েস তাহলে দে এর উপরে একটা টিক দাও আর এখানে দে লেখো এখানে এ সি ওয়াই হ্যাঁ দে এই তো পেরেছো তিন নম্বর দেখো ড্যাশ লিভিং ঢাকা ড্যাশ এল আই ভি ই লিভ আই এন ইন ঢাকা সবসময় বড় হাতের হবে ঢাকা মানে এই যে জায়গার নামগুলি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল হ্যাঁ এগুলি সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় ঢাকা তো ব্র্যাকেটে আছে আই আর হি আই আর একটা আছে তোমার কি দেখেছো অবলিক দিয়ে লেখা I live in Dhaka. I have na. I am from Dhaka. আর এখানে লেখো I. I live in Dhaka. Good. আর পরের সেন্টেন্সটা লেখো. Number C. Number C হলো Dash is a good boy. আই ইজ এ গুড বয় হয় আগে দেখো ব্র্যাকেটে কি আছে সেটা দেখেন
আগে দেখো ব্র্যাকেটে আছে আলি আর ইউ আলি আলি মিস আলি 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 যে গ্রুপ আলি 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 মিস লিখে তো ম্যাম কি হলো সিলে ডিস্টার্ব করছিল মানে কলমে আলি আর ইউ হবে মি ইউ এর পরে কি হয় বাবা আলি হবে আলি আর ইউ হবে হ্যাঁ এখানে ইউ হবে ইউ হবে আলি ওয়াই ও ইউ তাহলে এখানে কোন হবে বলো আলি 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 হ্যাঁ মিস আলি দেখো ডি নাম্বারটা একটু দেখি আমরা ডি হলো ড্যাশ ব্রাদার ইজ এ টিচার মাই ব্রাদার আগে দেখো ব্র্যাকেটে কি আছে একটু দেখে নাও মাই ব্রাদার ইজ এ এখানে আছে মাই আর আস মাই ব্রাদার ইজ এ টিচার আচ্ছা হ্যাঁ হ্যাঁ মাই ব্রাদার মিস ই নাম্বারটা দিন এম ওয়াই মাই লেখো এ নাম্বার উই লাভ ড্যাশ কান্ট্রি মিস উই লাভ আওয়ার কান্ট্রি হোক We love a country. We? We love a country. We love our country. Yes, we love our country. They are our. এখানে কি আছে আগে দেখো আগে দেখে নাও আগেই বলো না দেখো তারপরে বলবা এখানে দেয়ার আর এটা হলো আওয়ার আওয়ার কোনটা হবে আওয়ার মিন উই লাভ আওয়ার কান্ট্রি ডান দিকে আমাদের দুটো পার্সন দেয়া আছে সেখান থেকে আমরা সঠিক পার্সন বের করে সেন্টেন্স কমপ্লিট করলাম তাই তো বলো কি হবে নাকি ভুল বললো মিস কি ভুল বললো না রাইট বললো বলো ড্যাশ লিভ ইন ঢাকা কি হবে আই আছে হি আছে বলো আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা ড্যাশ ইজ এ গুড বয় এখানে আমাদের আলি আছে আলি ইজ এ গুড বয় আলি তাই না আলি ইজ এ গুড বয় ড্যাশ ব্রাদার ইজ এ টিচার মাই আছে আচ্ছা কি হবে মাই ব্রাদার ইজ এ টিচার ড্যাশ কান্ট্রি দেখো এখন এখন কথা না লেখো
Miss আমার লেখা শেষ Miss আমার লেখা শেষ কবে লেখা শেষ হবে বাবা 38 জন 37 জনের কি লেখা শেষ হবে অবশ্যই না মিস আমার আগে ক্লাস জয়েন করতে পারিনি মিস আমার লেখা মিস আমি আগে ক্লাসে ছিলাম আমি বলতেছি তো SW এটা থাকবে SW থাকবে অন্য কাজ লেখা কমপ্লিট করো দ্রুত লেখা কমপ্লিট করে ফেলো লেখা প্রেজেন্ট দিবে না আমার লেখা শেষ হ্যাঁ গুড তারা ভালো মিস আমার লেখা শেষ মিস আমার লেখা শেষ দেখছি তো আমি আমি কিছু বলতেছি না আমি দেখতেছি তো আমি দেখতেছি এই দুষ্টামিটা কে করতেছে দেখো সিমরার বাড়িটা ক্লিয়ার করব শোনো এবার বলো তো আমাদের সামিয়া আক্তার এই যে দাগাচ্ছে তার নাম হলো সামিয়া আক্তার আমি এরপরে সামিয়াকে বোর্ডে লিখতে দেবো দাঁড়াও ওখান থেকে যদি এরকম দাগাদাগি করে তাহলে অবশ্যই লিখতে পারবে ক্লিয়ার করো সামিয়া ক্লিয়ার করো যে বোর্ডে আঁকাইছো সে ক্লিয়ার করে দেবে সেই ক্লিয়ার করে দেবে এটা ক্লিয়ার করো যে দাগ দিয়েছো সে ক্লিয়ার করো তাকে দিয়েই তার কাজটা করাইতে হবে বারবার বলছি যে দুষ্টুমি করবো না ক্লাসে এবার বলো প্যারাগ্রাফ তিনটা কি কি ছিল বলো প্যারাগ্রাফ তিনটা কি কি ছিল তোমাদের যে তিনটা প্যারাগ্রাফ আওয়ার এ ফার আওয়ার ফর এ ফার্মার আর ক্লাস টিচার ক্লাস টিচার তো ছিল না মিস আমাদের আমাদের সিলেবাসে যে ক্লাস ফার্মার ইউজ স্কুল ইউজ এ ফার্মার ইউজ আমি বার্ষিকের গুলি করাইছি এখনো কে বোর্ডে লাগাচ্ছে আমাদের সিলেবাসে তো দেখা যায়নি ওগুলি আমাদের সিলেবাস যেগুলি হাফিয়ে আছে ওগুলি হচ্ছে মাই ক্লাস টিচার কোন কথা না যে তিনটা করানো হয়েছে এই তিনটেই পরীক্ষায় তোমাদের সিলেবাস দেখতে হবে তাইলে তোমাদের সিলেবাসে কই দেখাও তো সিলেবাসটা দেখাও যার কাছে সিলেবাস ডাউনলোড করে প্রিন্ট করেছো একটু দেখাও কত সিলেবাসটা ডাউনলোড করে গত বছরের সিলেবাসে এ ফার্মার ওর স্কুল কার কাছে আছে সিলেবাসটা দেখি তো
মিস আমার নাম মানে আমার আমার কাছে আছে কই দেখাও উঠে দেখাও দেখা যায় না বলো কি লেখা বলো হাফিয়ার নি এক্সামে প্যারাগ্রাফ কি কি লেখা বলো মাই ফ্রেন্ডস মাই স্কুল মাই ক্লাসরুম ফ্যামিলি মাই ফ্যামিলি ইওর রিডিং রুম তাই আর আমি পড়াইছি কি এ ফার্মার ইওর ক্লাসরুম এ ফার্মার ক্লাসরুম আর কি পড়াইছি বলো আচ্ছা দেখো আমি এই কথা পড়াইছি না কথা না আমি দেখো এখন আমি আমি যেটা বলি সেটা দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি আলোচনা করতে হবে তো যেহেতু পড়ে ফেলেছো এই তিনটা তাহলে তো নতুন করেই করতে হবে না আমি পড়াইছি কি বলো এক নম্বরে কি পড়ানো হয়েছিল বলো আমি বলতেছি দেখো আমি যেটা তোমাদের পড়াইছি ফার্মার মিস এক নম্বরে পড়াইছিল ফার্মার আমি এগুলো মুখস্থ করে তো পড়াইছিলেন ইওর স্কুল ইওর স্কুল ইওর স্কুল ইওর স্কুল করানো হয়েছে তাই তো ইওর স্কুল মিস এটা কি এখন লিখবো হ্যাঁ যেটা করেছো এটা করেই ফেলেছো আর নতুন করে না এটাই থাকবে এই তিনটাই যে যে তিনটা আমরা করাইছি সেই তিনটাই থাকবে দুই মিস এটা কি এখন লিখবো এখন এসএমইউ থাকবে ইওর ক্লাসরুম তাই না ইওর ক্লাসরুম ইওর ক্লাস মিস এই প্যারাগ্রাফ তিনটি ক্লাস এসডব্লিউ থাকবে এই তিনটা তো আমি তোমাদের করাইছি তো আমি এই তিনটা তো তোমাদের আমাদের আমার পড়ানো শেষ হয়ে গেছে এখন নতুন করে আর অন্য কিছু আমরা শিখব না আমরা এই তিনটা ঠিক আছে আমরা এই তিনটাই শিখব এ ফার্মার সেগুলো আমরা ফার্মার লিখবা না তাহলে অবশ্যই লিখবা এ ফার্মার এবং আমি এই তিনটা ক্লাসেও করাইছি আমার কাছে যে সিলেবাসটা আছে তার ভিতরে আবার এই তিনটা আছে তোমাদের এটা আসলো কেন সেটা দেখতে হবে এখন আমি বলতেছি দেখো দেখে নি আমি আমার কাছে যে সিলেবাসটা আছে সেটা আবার একটু দেখে নি দেখতে দাও আমরা কি করেছি তোমাদের কি করানো হয়েছে ইওর স্কুল ইওর ক্লাসরুম এ ফার্মার তাই না কি মিস সেটা করেছি ও কি মিস এটা হচ্ছে যে অ্যানুয়ালে ছিল তাই তো কি মিস তাহলে আমরা এই তিনটা করে ফেলি সমস্যা নাই তোমাদের সমস্যা যেহেতু শিখে ফেলেছো আর নতুন করে আমরা এখন ওই তিনটা আমরা অ্যানুয়াল এক্সামের জন্য শিখবো ঠিক আছে মাই সেলফ মাই ফ্যামিলি ইওর রিডিং রুম এটা আমরা অ্যানুয়ালে শিখবো কি বলছি এটা আমরা এখন হাফ ইয়ারলি যেহেতু আমরা শিখে ফেলেছি হ্যাঁ যেহেতু আমরা শিখে ফেলেছি এই তিনটা লিখেও ফেলেছি হ্যাঁ তাহলে আমরা এটা হাফ ইয়ারলির জন্যই শিখবো তোমাদের বই ওখানে অ্যানুয়ালে আছে কিন্তু এটা হাফ ইয়ারলি তার অ্যানুয়ালেরটা আমরা আবার হাফ ইয়ারলিতে আমরা এটা জন্য শিখবো ঠিক আছে মিস আজকে আমাদের হোমওয়ার্ক কি হাফ ইয়ারলি এই যে হাফ ইয়ারলি এক্সামের জন্য মিস আমাদের হোমওয়ার্ক কি মনে করো অনেকে শিখে ফেলেছো নতুন করে আর শিখবে না আমরা নতুন করে শিখবো এরপরে আমরা শিখবো মাই সেলফ মাই ফ্যামিলি ইওর রেডি গ্রুপ ঠিক আছে
অ্যাপ্লিকেশন তো তাই হইছে অ্যাপ্লিকেশন আমরা অ্যানুয়াল একটা শিখে দিই লিখে দেন না মিস লিখে দেন না অ্যাপ্লিকেশন আমরা মিস কথা বোঝা যাচ্ছে না যে অ্যাপ্লিকেশন আমরা অ্যানুয়াল একটা শিখে ফেলেছি মানে হাফ ইয়ারলিটা অ্যানুয়ালে শিখে ফেল অ্যানুয়ালটা আমরা হাফ ইয়ারলিটা আগে শিখে ফেলেছি অসুবিধা নাই আমরা হাফ ইয়ারলিটা আবার অ্যানুয়ালে শিখব সমস্যা এখন বলো ইওর স্কুলটা যার কাছে আছে লেখা সে একটু বলো ইওর স্কুল এই যে আমার লাগেছে আসলে কি লেখা শেষ হলো মিস আমার কাছে আসছে ইওর স্কুল কে লিখে কে কি লিখেছে একটু শুনে নি ইওর স্কুল মিস আমার খাতার ভিতরে ইওর স্কুল লেখা আছে না বের করো খাতা বের করো তারপরে শোনাও কি লিখেছে মিস আমার লেখা আছে The name of my school is Engineering University. The name of my school is The ওটা আমি আমাদের স্কুলের টা লিখে দিছিলাম আমাদের স্কুলের মতো করে লিখে দিছিলাম যেটা সেটাই করবা যেটা সিডব্লিউ সেটাই এসডব্লিউ করবা তাহলে প্যারাগ্রাফের উপরে হবে দেখো আগামী ক্লাস প্যারাগ্রাফের উপরে ইওর স্কুলটা লিখে দেবো ইওর স্কুল ইওর ক্লাসরুম এর ফরম্যাট তো বইতে আমি পিছনের পড়া ধরবো আমি এখন পিছনে চালাইলাম এইবার দেখি এখন কারা কারা আছে এবার বলো এখানে ফাতেমা নতুন মেয়ে বোধহয় ফাতেমা রোল 1432 অর্থাৎ 1432 ফাতেমা এক মিউট করো সবাই সবাই মিউট করে ফেলো যাকে কোশ্চেন করা হবে সে শুধু আনমিউট করে আনসার দিবে সবাই মিউট করো হাফসা তারপরে এই যে সবারটা আনমিউট করা মিউট করো আমি কোশ্চেন করতেছি এখন ফাতেমা ফাতেমা তুমি শুনতে পাচ্ছো আনমিউট করো তোমার তুমি আনমিউট করো ফাতিমা হ্যাঁ বাস বলো সেন্টেন্স কত প্রকার সেটা বলবে সেন্টেন্স কত প্রকার পিছনের ক্লাসে আমি এগুলি করিয়েছি বলো পাঁচ প্রকার কি কি বলো হ্যাঁ পাঁচ প্রকার তো বুঝতে পেরেছি কি কি নাম বলো সেটা নাম বলতে হবে যাকে জিজ্ঞেস করছি সে অন্য অন্যরা বাকিরা সব মিউট করে রাখো বাকিরা মিউট করে রাখো ফাতিমা বলো কি কি পড়েছিলাম সেখানে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স
অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স নাকি ঠিক বললাম নাকি বলো ঠিক বলেছি কিনা আই থিংক আচ্ছা মিউট করো ফাতিমা এবার এখানে দেখা যাচ্ছে উম্মে হাবিবা যারা আচ্ছা এই যে উম্মে হাবিবা যারা বলো অ্যাফারমেটিভ সেন্টেন্স কে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে উম্মে হাবিবা যারা অ্যাফারমেটিভ সেন্টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো অ্যাফারমেটিভ সেন্টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে বলো কথা বলো কয় ভাগে ভাগ করছে আছে কে বলতে পারবে হাত তোলো তাহলে আরিশা তোমাকে দেখা যাচ্ছে আরিশা আনমিউট করে বলো তো অ্যাসারটিভ সেন্টেন্স কে কয় ভাগে ভাগ করা হয়েছে আরিশা কয় ভাগে ভাগ করছে বলো বাবা বলো বলো আচ্ছা বলো ঠিক আছে কে বলতে চাচ্ছ বলো স্বেচ্ছা বলো অ্যাফারমেটিভ এবং নেগেটিভ গুড হ্যাঁ অ্যাফারমেটিভ এবং নেগেটিভ পিছনের জিনিসগুলি তো আমাদের একটু জিজ্ঞেস করতে হবে না হলে বুঝবো কিভাবে যে তোমরা পড়াশোনা করতেছো বাড়িতে পড়াশোনা করতেছো না ফাঁকি দিচ্ছ এটা বোঝা তো যাবে না একটু পিছনে পড়া ধরলে বোঝা যাবে যে তোমরা পারতেছো পড়াশোনা করতেছো তাই না এবার বলো বলো সিলেবাল কত প্রকার এখন আমি মানে পিছনে যা করাইছি সবকিছুর উপরেই আমি এখন কোশ্চেন করব সিলেবাল আমরা কত প্রকার দেখেছি বলো সিলেবাল কত প্রকার মিস আমি বলি সিলেবাল চার ভাগে ভাগ করা হয়েছে কি কি বলো বলো মিস আমি বলি মনো সিলেবাল ডাই সিলেবাল ট্রাই সিলেবাল পলি সিলেবাল গুড দেখেছো হ্যাঁ ঠিক আছে তোমাদেরটা তাহলে মনো সিলেবাল কি যে সিলেবাল শোনা মনোযোগ দিয়ে তাহলে কথা যে সিলেবাল একবারই উচ্চারণ করা যায় সেটাকে বলে মনো সিলেবাল তাই না আর যে সিলেবালে দুটো ভাগে ভাগ করছে ভাগ করা যায় সেটা হলো ডাই সিলেবাল তিনটা ভাগে যে সিলেবালকে ভাগ করা হয় সেটা হলো ট্রাই সিলেবাল এবং তিনের অধিক তিনের অধিক তিনের পরে যা থাকবে চার থাকুক পাঁচ থাকুক ছয় থাকুক সবগুলি কি বলো পলি সিলেবাল অর্থাৎ তিনের অধিক সব সিলেবাল হলো পলি সিলেবাল তাই না আর সিলেবালটা কি হয় সিলেবালটা হলো আসলে যে যে আমরা তো সব বড় বড় ওয়ার্ড গুলি একবারে যে উচ্চারণ করা যায় না যে ভেঙে ভেঙে যে শব্দগুলিকে যে ভেঙে ভেঙে উচ্চারণ করা সেটা হলো মূলত সিলেবাল ঠিক আছে তো সিলেবাল আমরা দেখেছি চার প্রকার মনো সিলেবাল ডাই সিলেবাল ট্রাই সিলেবাল এবং কি সিলেবাল বলো পলি সিলেবাল ঠিক আছে আমাদেরটা এখন চলে যাবে সবাইকে খোদা হাফেজ হ্যাঁ আগামী ক্লাসে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম দেখা দেখ মানে